নমস্কার বন্ধুরা, সামনে আসছে হোলি। আর রং ছাড়া হোলি একেবারেই অসম্পূর্ণ। আর সেই রং যদি তৈরি হয় বাড়িতে একেবারে ভেষজ উপায়, তাহলে তো তার কোনো তুলনাই নেই। আজকালকার দিনে অনেকেই রং খেলতে ভয় পান, কারণ অনেকেরই আবিরে অ্যালার্জি হয়। কিন্তু এই আবিরটা 100% ভেষজ উপায়ে তৈরি, এতে কোনো কেমিক্যাল নেই। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে আবিরগুলো ঘরেই তৈরি করতে পারবেন আপনি খুব সহজে আর খুব সস্তায়। এটা একেবারে পকেট ফ্রেন্ডলি, ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি তৈরি করতে পারবেন আবির, তাও আবার বিভিন্ন রঙের কালারের। আর এগুলো সব ন্যাচারাল কালার, যেগুলো আমাদের ঘরে ছোটো ছোটো জিনিস থেকে আমরা পেতে পারি। তো সবার প্রথমে দেখে নিই কী কী লাগবে আমাদের এই ভেষজ উপায় আবির তৈরি করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট। এই কর্নফ্লাওয়ারের প্যাকেটটার দাম 80 টাকা। আর কিছু শাক পাতা বা গাছের, যে কোনো ফুল গাছের পাতা যেগুলো একটু নরম প্রকৃতির, সেইগুলোর থেকে কালারটা ভালো হবে। আর এখানে রয়েছে বিট, আর এখানে রয়েছে গাছেরই কিছু গাঁদা ফুলের পাপড়ি, আর এইখানে রয়েছে উজালা, যেটা আমরা ঘরের কাজে ব্যবহার করতেই পারি। আর রয়েছে গোলাপ জল, আর রয়েছে ওগুরু, যেটা আমরা ঠাকুরের পূজায় ব্যবহার করে থাকি। তো সবার প্রথমে আমরা বানাবো আজকে এই সবুজ রঙের আবির। এর জন্য আমি কিছু গাছের পাতা নিয়ে নিয়েছি। আপনি চাইলে পালং শাক দিয়ে ওটা বানাতে পারেন, খুব ভালো কালার আসবে। আমার কাছে পালং শাক অ্যাভেলেবেল ছিল না, তো আমি এই পাতাটা নিয়েছি। আপনি ধনে পাতাও নিতে পারেন, তবে নরম যে কোনো পাতা নিলে কালারটা খুব ভালো আসবে। এটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তারপর ছেঁকে নিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ রঙটা এসছে, এর মধ্যে যেন কোনো তলা পাকি না থাকে, তাই জন্য আমরা ভালো মতো ছেঁকে নেব। দেখুন একদম পাতলা একটা মিশ্রণ তৈরি হয়েছে। ভালো করে এটা চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি, যাতে কোনো কিছু থাকলে সেটা আমি ছেঁকে নিতে পারি। এবার আমরা নেব কর্নফ্লাওয়ার একটা বাটিতে। আমি এই হাতাটা দিয়ে মাপ করছি। আমি এই হাতাটার 2 হাতা মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। প্রথমে 2 হাতা নিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় আবার নেব। আর এখানে আমার দেখতেই পাচ্ছেন আপনি, এক বাটি মতো এই রসটা তৈরি হয়েছে। এটাকে ভালোভাবে মিক্সড করে নেব, যাতে কোনো কিছু দলা পাকিয়ে না থাকে। সুন্দর করে চামচ দিয়ে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করতে করতে দেখছি মিশ্রণটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তাই জন্য আমি আরেক হাতা কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এবার আবার ভালো করে আমি জিনিসটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গোলাপ জল। আমি এখানে 2 চামচ মতো গোলাপ জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওগুরু। আপনার যতটা ফ্লেভার দরকার ঠিক আপনি ততটাই দেবেন। আবিরে এমনি একটা সুন্দর সুগন্ধ থাকে, সেটা ওগুরুর থেকেই আসে, তাই জন্য এখানে আমি বেশি করে একটু ওগুরু দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা গাঢ় সবুজ রং চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এটা ঠিক এতটাই পাতলা হবে, তাহলে তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। এবার এটাকে আমরা একটা থালার মধ্যে দিয়ে দেব। থালার মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে আমরা রোদ্রে শুকানোর জন্য রাখবো। আপনি যদি চড়া রোদে এটা রাখেন, বিকেলের মধ্যে জিনিসটা একেবারে সুন্দরভাবে শুকিয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় আবির তৈরি করছি। এখানে গ্যাঁদা ফুলের পাপড়ি আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। আপনি ঠাকুরের পুজোর যে ফুল থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন, যদি আপনারা নিজেরা সেটা ব্যবহার করেন, ঠাকুরের জন্য নয়। আর না তো পরিষ্কার ফুল দিয়ে ওটা তৈরি করতে পারেন। গাঁদা ফুলের পাপড়িগুলোকে আমি মিক্সিতে ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, তারপর ছেঁকে নিয়েছি। এবার এটার মধ্যেও আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে আস্তে আস্তে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। সেম প্রসেস দিয়েই আবার করবো যেভাবে আগেরটা করেছিলাম। এখানে মিশ্রণটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, তাই জন্য আবার আরেকটু জুস দিয়ে নেব পরে। কর্নফ্লাওয়ার আপনার জলে ঢালার সাথে সাথে একটুখানি ফেটাতে হবে, না তো এটা ফেটাতে একটু অসুবিধা হবে। এখানে ওগুরু দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোলাপ জল। এবার আবার ভালো করে মিক্সড করে নেব। এবার এই মিশ্রণটাও একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও রোদে শুকানোর জন্য আমরা রেখে দেব পুরো একটা বেলা। রংটাকে একটুখানি হেলিয়ে দিচ্ছি। এবার আমরা নিচ্ছি বিট। বিট দিয়ে একটা খুব সুন্দর গোলাপি আবির আমরা তৈরি করব।
বিটটাকে আমরা ভালো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে বিটের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিতে পারেন। আমি বিটের খোসাটা ছাড়াইনি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি। এবার এটাকে মিক্সিতে দিয়ে দেবো পিস করার পর, তারপরে একটা পেস্ট বানাবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং এসছে। এই রংটা কিন্তু আবিরে থাকবে না, এটার মধ্যে কর্নফ্লাওয়ার মিশালে রংটা একেবারে হালকা একটা গোলাপি রং হয়ে যাবে বা দুধে হালকা রং। এইটার উপর যে ফেনাগুলো ছিল ওই ফেনাগুলো আমি ছেঁকে ফেলে দিচ্ছি, তাহলে আবিরটা আমাদের মসৃণ হবে। এবার কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে, আমি একটু বেশি নিচ্ছি, কারণ এই আবিরটা আমি একটু বেশি করে বানাবো। এবার আস্তে আস্তে এটা দিয়ে দিচ্ছি। আগের মতনই আপনি এটার মধ্যে অল্প অল্প করে দেবেন আর মেলাতে থাকবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রং আসছে, কিন্তু এই ডিপ রংটা কিন্তু থাকবে না, রোদে শুকানোর পরে প্রত্যেকটা রঙই একটু একটু হালকা হয়ে যাবে। তাই জন্য আপনি একটু গাঢ় করেই রঙগুলো বানাবেন। এটা হালকা একটা দুধে হালকা কালারে পরিণত হবে যখন এটা আবির হিসেবে আমরা ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেব ওগুরু আর গোলাপ জল। এবার এই বিটের মিশ্রণটাকে আমরা একটা থালার মধ্যে দিয়ে দেবো ভালোভাবে শুকানোর জন্য। খুব ভালো করে মিক্সড করে দিতে হবে যাতে রংটা সমানভাবে মিশে যায়। এবার আমরা নিচ্ছি উজালা। উজালা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, জামা কাপড়ের নীল দেওয়ার কাজে ব্যবহৃত হয়। প্রথমে এখানে মিশ্রণটার মধ্যে আগে আমি একটু জল দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে, তারপর আমরা এটার মধ্যে আস্তে আস্তে উজালা দিতে থাকবো। এখানে গাঢ় একটা নীল রং আমি তৈরি করব। নীল ঠিক হবে না, এটা একটা বেগুনি রং তৈরি হবে। তো আপনি এখানে প্রায় তিন ভাগের এক ভাগ উজালার বোতল থেকে উজালা দিতে হবে, তাহলে একটা খুব সুন্দর গাঢ় বেগুনি রং আসবে। এবার এটার মধ্যে আস্তে আস্তে আমরা জল মিলাতে থাকবো। এটা একটু মিক্সড করতে অসুবিধা হবে, কারণ কর্নফ্লাওয়ারের সাথে সাথে মিক্সড করতে হয়। জলটা যত দেবেন আপনি পাতলা করবেন, তত মিশ্রণটা আপনার মিক্সড করতে সুবিধা হবে। এইভাবে আমরা মিশ্রণটা তৈরি করে নেব। খুব ভালোভাবে মেশানোর পর এরপর এর মধ্যে গোলাপ জল আর ওগুরু দিয়ে দিচ্ছি ঠিক আগের মতনই। আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নীল রং এসছে। এবার এটাকে থালার মধ্যে আমরা শুকোতে দিয়ে দেবো, পুরো একটা বেলা রোদ্দুরে শুকাবে এটা। এবার লাস্টে যে রংটা বানাচ্ছি এটা একটা খুব সুন্দর কমলা রং বানাচ্ছি। এখানে হচ্ছে কেশরি রং রয়েছে, যেটা আমরা বিরিয়ানি বানানোর জন্য এই রংটা ব্যবহার করে থাকি। এই রংটা যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়, বা আপনি যে কোনো অরেঞ্জ কালারের ফুড কালারও ব্যবহার করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা কালারই কিন্তু ভেষজ উপায়ে তৈরি। এগুলো স্কিনের কোনো রকম কোনো ক্ষতি করবে না, আর বেশিরভাগ কালারগুলোই এডেবল জিনিস দিয়ে তৈরি, মানে যেগুলো আমরা খেয়ে থাকি। যেমন বিট আমরা খাই, শাকপাতা আমরা খাই, এই রংটাও কিন্তু আমরা খেয়ে থাকি, গাঁদা ফুলের পাপড়ি, এগুলো কোনোটাই ক্ষতিকর না। এটার মধ্যে আস্তে আস্তে রংটা মিলিয়ে নিয়ে তারপর প্রথমে গোলাপ জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা গাঢ় অরেঞ্জ রং বা কেশরি রং এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি জল পরিমাণ মতো। খুব সুন্দর একটা কমলা রং এসছে। আপনি চাইলে কমলা রংটা গাজর দিয়েও করতে পারেন, কিন্তু এত সুন্দর কমলা রং কিন্তু গাজরে আসবে না, গাজরের রংটা একটু ফ্যাকাশে হবে। এবার মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা এতটা গাঢ় থাকবে না, শুকানোর পর কিন্তু এটা হালকা হয়ে যাবে। এবার এই রংটাকেও থালার মধ্যে ঢেলে নিচ্ছি আমরা। এই রংটাকে কিন্তু ভালোভাবে একটুখানি ফেটাতে হবে যাতে নিচের গাঢ় রংটা থিতিয়ে না পড়ে। এই জন্য চামচ দিয়ে একটুখানি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি থালায় দেওয়ার পর। এবার এই সবকটা রং আমরা রোদে শুকোতে দেব। চড়া রোদে এই রংগুলো মোটামুটি দুপুরে যদি আপনি রংগুলো শুকোতে দেন, বিকেলের মধ্যে প্রত্যেকটা রং কিন্তু একদম তৈরি হয়ে যাবে। বিকেলবেলা আমি সবকটা রং তুলে নিয়ে এসেছি, দেখুন একদম ভালো মতো শুকিয়ে গেছে। আমি সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি রংগুলো, সবকটা রং দেখতে পাচ্ছেন। এই যে বিটরুটের যে রংটা এটা কিন্তু এরকম থাকবে না। আমি এবার ভালো করে চাকু দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা অরেঞ্জ কালার এসছে, আর দেখুন এখানে এসছে একটা বেগুনি টাইপের নীল রং। এই রংটা আমার এমনিতেই খুব প্রিয়, আর যখন আমরা হোলি খেলি আমি এই রংটা কিন্তু আনি। আর এই যে বিটরুটের রংটা কিন্তু এরকম আসছে, হালকা একটা দুধে হালকা রং, খুব সুন্দর এই কালারটা, একদম আনকমন কালারটা। এই কালারটা আমরা সচরাচর কিনতেও পাই না, এত সুন্দর এসছে কালারটা। আর সবুজ রংটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা সবুজ রং এসছে, ঠিক যেন মনে হচ্ছে দোকানের কেনা রং। আর
এখানে দেখাচ্ছি যে হলুদ রঙটা তৈরি করেছিলাম আমরা, সেই হলুদ রঙটা। হলুদ রঙটাকে আমরা ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা শুকনো মিক্সির মধ্যে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন গ্রাইন্ড করার মতো একদম পাউডার হয়ে গেছে। এবার এই পাউডারটাকে আমরা একটা বড় চালনি দিয়ে চেলে নেব, যাতে একদম ফাইন পাউডারের মতো আমরা আবিরটা পাই। দেখতেই পাচ্ছেন এখন একটু একটু তাও দলা পাকাচ্ছে, হাতের মধ্যে আটকে যাচ্ছে, কিন্তু যখন আমরা এটাকে চেলে নেব একদম ফাইন পাউডার হয়ে যাবে, পুরো ঠিক যেন আমাদের হোলির আবির। দেখতেই পাচ্ছেন কি এটা মনে হচ্ছে কি বাড়িতে তৈরি আবির, একেবারে কিনে আবিরের মতনই কিন্তু দেখতে হয়েছে। এরপর আমরা একে একে সমস্ত আবিরগুলো এই প্রসেসেই তৈরি করে নেব। এবার আমরা অরেঞ্জ কালারের আবিরটাকেও ঠিক একই প্রসেসে এভাবে মিক্সিতে পাউডার বানিয়ে চেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর পাউডার হয়েছে, সত্যি সত্যি এগুলো দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এই আবিরগুলো আপনার বাড়িতে নিজে খুব কম খরচে তৈরি করা হয়েছে। কর্নফ্লাওয়ারের প্যাকেটটার দাম 80 টাকা, আর বাদবাকি ঘরের যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো তো খুব কমনই, মোটামুটি আপনি 100-150 টাকার মধ্যে 5-6 রকমের সুন্দর আবির পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনি বাজারে কিনতে গেলে পাবেন না। আর এখানে দেখুন নীল রঙটা এত সুন্দর এসছে, কি বলবো। আপনি চাইলে একটু গ্লিটার বা অভ্র এর মধ্যে মেশাতে পারেন যদি আপনি চান। আর এখানে যে বিটরুটের যে আমরা বানিয়েছিলাম কালারটা, এটাকেও ভালো করে পাউডার বানিয়ে নিচ্ছি, আর এটাকেও আমি ভালো করে চালনি দিয়ে ছেলে নিচ্ছি। এটার রঙটা সত্যি খুব সুন্দর এসছে, একটা দুধে হালতা কালার। এই রঙটা কিন্তু দোকানে সচরাচর কিনতে পাওয়া যায় না, এই রঙটা আমার ফেভারিট রঙ। আর এই যে এখানে সবুজ রঙটা দেখতেই পাচ্ছেন, কত সহজে একদিনের মধ্যে আমরা এতগুলো কালার বাড়িতে বানিয়ে ফেললাম, আর এটাতে কিন্তু বেশি পরিশ্রম লাগে না। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এই বছর হোলিতে নিজের হাতে আবির বানিয়ে বাড়ির সকলকে রঙে রাঙিয়ে তোলার। আশা করছি এই ভিডিওটা আপনাদের দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন ভিডিওটা ইউজফুল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালোভাবে হোলির উৎসবটা পালন করবেন আপনার নিজের পরিবারের সঙ্গে, পরিজনদের সাথে। আজকের জন্য এখানেই আসছি, আবার দেখাবো একটা নতুন ভিডিওর সাথে।